আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমার আমি আপনাকে সেই ঘটনাটি স্মরণ করে দিতে চাচ্ছি যেদিন একটি বৃক্ষ রাসলে করিম সুল্লাহ আলি ওয়াসাল্লামের নিকট দৌড়ে এসেছিল এ বিষয়ে হজরত আমার রাজিয়াল্লাহ তাহ বলেন আমরা একবার রাসলে করিম সল্লাহ আলি ওয়াসালামের সাথে সফরে ছিলাম মধ্যে একজন বেদয়ীন ব্যক্তির সাথে দেখা হলো রাসলে করিম সল্লাহ আলী ওয়াসলাম তাকে বললেন তুমি কোথায় যাচ্ছ তখন তিনি বললেন আমি আমার পরিবারের নিকট যাচ্ছি তখন নবীজি সল্লাহ আলাইহি আসাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে এমন একটি কল্যাণকর কথা শোনাব না তখন তিনি বললেন যে অবশ্যই শোনান সেটা কি তখন সেই ব্যক্তি বললেন যে তুমি এটা সাক্ষ্য দাও আল্লাহ সারা কোনো উপাস্য নেই আল্লাহ সারা কোনো মাহাবুদ নেই ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ এবং মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ তার বান্দা এবং রাসুল তখন তিনি বললেন আপনি যে এই কথাটি বললেন এই কথাটির সাক্ষী কি বা এটা যে এটা আপনি যে নবী সেটা প্রমাণ করুন তখন নবীজি সল্ল্লাহ আলাইহি হাসাল্লাম পাশের একটি বৃক্ষকে ডাকলেন ডাকার পর সেই বৃক্ষটি আল্লাহতালার নির্দেশে মাটি ছিঁড়ে রাসুল সোল্লি আলাইসাল্লাম নিকট দৌড়াতে দৌড়াতে আসলো এবং নবীজি সল্ল্লাহু আলাইহি হাসলাম তাকে আবার নিজ স্থানে যেতে বললেন বৃক্ষটি আবার সেখানে গিয়ে পূর্বের ন্যায় হয়ে গেল সেই বেদুইন ব্যক্তি বলেন যে আমি সেই বৃক্ষটি এমনভাবে দুই ভাগে দ্বিখণ্ডিত হয়েছিল যে আমি তার মাঝখান দিয়ে আমার বকরির পালগুলো দেখতেছিলাম এবং সেই গাছ থেকে তিনবার সাক্ষী গ্রহণ করলেন প্রিয় ভাই আমার নবীজি সলাল্লাহ আলিহিহী আসাল্লামের মোয়াজিজা বা অলৌকিক ঘটনার মধ্যে এটি অন্যতম একটি ঘটনা নবীজি সলাল্লাহ আলাইহি আসাল্লামের এমন অলৌকিক ঘটনা দেখে হাজারো ইহুদি খ্রিস্টান তৎকালীন যুগের হাজারো মানুষ লক্ষ মানুষ রসোলে করিম সল্ল্লা আলহ আসালামের হাত ধরে পরে বা ইয়াৎ গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করেছেন তারা পড়েছেন আশেহাদু হাদু আল্লাহ ইলাহ ও আশে হাদু আল্লাহ মুহাম্মদ আব্দহ রসুল এই কালামাটির অর্থ অবশ্যই আপনি জানেন যে আশেহাদু হাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ও হাদু আন্না মুহাম্মদনা আব্দুহ রাসুল এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রাসুল আসুন আমরা সাহাবা ইকরামদের মতো ইমানদার হই সাহাবা ইকরামদের বৈশিষ্ট্য ছিল সামিয়ানা ও আনা তারা যা শুনতেন রাসোলে করিম সোল্লাহ আলহি আসাল্লামের মুখ নিঃসৃত যে বাণীটি শুনতেন সাথে সাথে তারা সেটা গ্রহণ করতেন এবং সেটা আমলে আনতেন আমরা তাদের মতো ইমানদার হই আল্লাহ তালা আমাদের উক্ত বিষয় বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন